আসসালামু আলাইকুম। এক মা তার 5 বছরের সন্তানকে সিংহের হাত থেকে খালি হাতেই রক্ষা করলেন। চলুন বিস্তারিত দেখা যাক। 5 বছরের সন্তানকে সিংহের কবল থেকে খালি হাতে লড়াই করে বাঁচালেন মা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান্তামানিকা পার্বত্যাঞ্চলে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। খবর দাঁড়ের ডেইলি গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, 5 বছর বয়সী ছেলেটি বাড়ির সামনে খেলছিল আর তার মা কাজ করছিলেন বাড়ির ভেতরে। হঠাৎ অদ্ভুত শব্দ শুনতে পান তিনি। ছুটে গিয়ে দেখতে পান একটি পার্বত্য সিংহ তার ছেলেকে টেনে নিয়ে যাচ্ছে। শিশুটির মা খালি হাতেই সিংহটিকে রুখে দেওয়ার চেষ্টা করেন। তার একের পর এক ঘুষিতে একসময় সিংহটি শিশুটিকে ছেড়ে দেয়। এরপর শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় তার মা বাবা। খবর দেওয়া হয় বন্যপ্রাণী বিভাগকে। মৎস্য বন্যপ্রাণী বিভাগের মুখপাত্র ক্যাপ্টেন প্যাট্রিক জয় জানিয়েছেন, 65 পাউন্ড ওজনের সিংহটিকে গুলি করে মারা হয়েছে। তিনি জানান, এ ঘটনায় প্রকৃত হিরো হচ্ছেন বাচ্চাটির মা, যিনি খালি হাতেই রক্ষা করেছেন তার সন্তানকে। সিংহের আক্রমণে ছেলেটি মাথা ও শরীরের উপরের অংশে গুরুতর আঘাত পেয়েছে বলে জানিয়েছেন ফয়। ছেলেটি বর্তমানে লস অ্যাঞ্জেলেসের হাসপাতালে ভর্তি রয়েছে এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। ধন্যবাদ।